রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস শুরু হলো। সবাইকে সোনালী সাতক্ষীরায় স্বাগতম। শুরু হলো চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসে জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে ভাষা শহীদদের। 1952 সালের ফেব্রুয়ারি মাসে মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছিল বাংলার সাহসী সন্তানরা। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগ করেছিল বাংলা মায়ের নামাল ছেলেরা। ভাষার সৈনিক সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিল সহ অজানা অনেকের উপর গুলি ছুড়েছিল পাকিস্তানি ঘোষণা। উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এ ঘোষণায় সারা বাংলায় স্লোগান ওঠে রাষ্ট্রভাষা বাংলা চাই। পৃথিবীতে মাতৃভাষার জন্য জীবন দিয়ে বিরল এক ইতিহাস তৈরি করেছে বাঙালি জাতি। এজন্য বর্তমানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশে 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো 30তম অধিবেশন 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যার ফলে বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালী সাতক্ষীরা।